বন্ধুরা, আজকে আমরা পৌঁছে গেলাম কলকাতা মহানগরীতে, আর সেখান থেকে পৌঁছে গেলাম কলকাতা পৌরসভাতে, অর্থাৎ কলকাতা কর্পোরেশনে। আমি অবশ্য একটা প্রয়োজনে কলকাতা পৌরসভাতে এসেছি। এত বড় মহানগরীর উন্নয়নে কর্মরত যে কলকাতা পৌরসভা, তার একটা ছোট্ট ভিডিও তৈরি করার আমার খুব ইচ্ছা হলো। তাই কলকাতা পৌরসভার কিছু সুন্দর দৃশ্য নিয়ে এলাম আপনাদের জন্য। ভারতের জাতীয়তাবাদী নেতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গণতান্ত্রিক স্বায়ত্ত শাসন সংস্থা হিসাবে কলকাতা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। কলকাতা পৌরসভার প্রথম মেয়র ছিলেন চিত্তরঞ্জন দাস। কলকাতা পৌরসভাতে মোট 37,829 জন কর্মচারী কর্মরত। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক কলকাতা পৌরসভা।